নমস্কার, প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছে একটা রেসিপি নিয়ে। যেহেতু সামনে লক্ষ্মী পূজা, কালী পূজা, সেই উপলক্ষে আজকে আমি রেসিপিটি করব। তো আজ করতে চলেছি নাড়ু। তো আমি নাড়ুটি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর নাড়ুটা এখানে দেখানোর কিছু নেই, কারণ আমি কিছু না কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই এই রেসিপিটাও শেয়ার করছি। তো এখানে আমি দুটো নারকেল নিয়েছি, এবার এই নারকেল দুটো ফাটিয়ে নেব। আর নারকেলটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু নারকেলটা আমি কোড়াবো, কোড়ানোর সময় উপর থেকে নোংরা পড়তে পারে, তার কারণে ভালো করে ধুয়ে নিয়েছি। কোড়ানিটা এইভাবে একটু উল্টিয়ে নেব, তাহলে কোড়াতে সুবিধা হবে। এক এক করে এবার নারকেলগুলো কুড়িয়ে নেব। নারকেল দুটো কুড়িয়ে নিয়েছি, আপনারা তো দেখলেন, এবার পেস্ট করে নেব। নারকেলটা পেস্ট করে নিয়ে এসেছি, খুব বেশি করিনি, তো আপনারা হাত দিয়ে মেখেও করতে পারেন। এবার চিনি দিয়ে দেব। তো চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কম বেশি। মেখে নেব এবার। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব, নারকেলটা দিয়ে দেব। কয়েকটা এলাচ গুঁড়ো করে নিয়েছি, এক প্যাকেট আমুল দুধ দেবো এবার। এই দুধটা দিলে খুবই টেস্টি হবে নাড়ুটা। নারকেল থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর একদম দলা পেকে আসছে, এখন নামিয়ে নেব। আর বাকি রসটা নামালে পরে কড়াইতে যে গরমটা থাকবে সেই গরমে গরমে হয়ে যাবে। হাতটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটু ঘি মেখে নিয়েছি, প্রথমে এভাবে একটু চেপে নেব, তারপর দু হাতের মাঝখানে দিয়ে আস্তে ঘুরিয়ে নেব। যেহেতু হাতে ঘি মাখিয়ে নিয়েছি, এইভাবে নারকেল নাড়ুটা করতে খুবই সুবিধা হবে, তেল তেল আছে হাতটা। তো নাড়ুটি আমার তৈরি করা হয়ে গেছে, এবার একটা খেয়ে দেখবো কেমন হলো। নাড়ুটি খেতে তো দারুণ লাগছে, আর এইভাবে নাড়ুটি করলে সাদা হয়, আর প্রত্যেকটা নাড়ু দেখুন কত সুন্দর সাদা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, প্রত্যেকটা নাড়ু সাদা। আর দুধটা দেওয়ার জন্য এত টেস্টি হয়েছে না খেতে, দারুণ। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এবার একে একে বয়ামটা ভরে নেবো।